যতই নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচন নিয়ে বাংলাদেশের ভেতরের যে প্রধান দুটি রাজনৈতিক দল এবং তাদের যেই দেশি এবং বিদেশি যে আন্তর্জাতিক কানেক্টিভিটি, সেটারও একটা বড় রকমের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। সর্বশেষ যুক্তরাজ্য আপনার ইসির সাথে দেখা করেছে, সর্বশেষ জাতিসংঘ বক্তব্য দিয়েছে। তো সকল বক্তব্যের মধ্যে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বা বাংলাদেশের প্রত্যেকটা মানুষও কোথাও না কোথাও এটাকে মনে করে যে নির্বাচনকে সুষ্ঠু অবাধ না অংশগ্রহণমূলক করার জন্য বিএনপির নির্বাচনে পার্টিসিপেশনটা খুবই জরুরি। আর বিএনপির অংশগ্রহণ ছাড়া নির্বাচনের যে নান্দনিক সৌন্দর্য বা আন্তর্জাতিক অঙ্গনে যে সৌন্দর্য, সেটা আসলে ফুটে উঠবে না। আর এই বিষয় নিয়ে পশ্চিমারা চাপ দেওয়া শুরু করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কিন্তু দিন শেষে নির্বাচন নিয়ে একটা ফাইনাল সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর তরফ থেকে চলে এসেছে। পশ্চিমাদেরকে কড়া ভাষায় কৌশলী একটা বক্তব্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকার কীভাবে করবে, অংশগ্রহণমূলকই হবে। তবে সেই অংশগ্রহণমূলকের একটা ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে পশ্চিমারা চাচ্ছে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দিতে, আর এটাতে আমরা বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বলেছি আপনাদের পর্যবেক্ষক পাঠান, আমরা এই শর্তে নির্বাচন করব। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে সেটাই বেসিক্যালি অংশগ্রহণমূলক নির্বাচন। এখন সেখানে বিএনপি আসলো নাকি কোন দল আসলো নাকি কোন দল আসলো না, সেটা জরুরি না। প্রধানমন্ত্রী বলছেন বিগত কয়েকটি নির্বাচনে জনগণ ভালো পরিবেশে ভোট দিয়েছে, আগামীতে আরও ভালোভাবে ভোট দিতে পারবে। জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে, এটা বিশ্বাস করি। কথার একাংশ কিন্তু সত্য যে জনগণ ভালোভাবে ভোট দিছে, কারণ ভোটের মধ্যে তো আপনার মানে ভোটার উপস্থিতির পরিমাণ এত কম, যার কারণে গ্যাঞ্জান ট্যাঞ্জান ছিল না, আর শক্তিশালী কোনো প্রার্থী না থাকার কারণে ভোট কেন্দ্রে কিন্তু আসলে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে ভোটারদের উপস্থিতি কী পরিমাণ কমেছে সেটার তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে কি না, কারণ মানুষ এখন মনে করে আমি ভোট দিলেই কি না দিলেই কি পাশ হয়তো যিনি নৌকা পাইছেন, অথবা ধরেন মানে প্রার্থী একজন বিপরীতে যে প্রার্থী আছে তার তো বেল নেই, সেই কারণে কিন্তু ভোট আপনার মাঠে কমে গেছে, এটাও কিন্তু বাস্তব। অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর ভাবনা কি, নির্বাচনে অংশগ্রহণটা কার? তিনি বলছেন অংশগ্রহণটা কার, ভোটচোরদের, ভোট ডাকাতদের। তিনি বেসিক্যালি বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন যে এদের কী কী মানুষ চায়। 2008 সালে প্রমাণ হয়েছে আমার কাছে অংশগ্রহণ বলতে জনগণের অংশগ্রহণ, সেটাই থাকবে। জনগণ এরই মধ্যে সব নির্বাচনে অংশগ্রহণ করেছে। এমনকি তিনি বলছেন যে এই অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বাংলাদেশে যে ধরনের আলোচনা হচ্ছে, বিদেশে আলোচনাটা নাকি উল্টা হচ্ছে। তো কী আলোচনা হচ্ছে, প্রধানমন্ত্রী এই কল্প কয়েক মাসের মধ্যে আপনার বেশ কিছু রাষ্ট্র সফর করেছেন, তো তিনি যেই দেশেই নাকি যাচ্ছেন সেখানেই ওনার যার সাথে দেখা হচ্ছে তারা বলছে যে বলেন কি করে বাংলাদেশের এত উন্নতি হলো, আর দেশের এরা এটা বলে না। মানে তিনি বলছেন যে বাংলাদেশের এক শ্রেণীর জনগণ এই উন্নয়নকে মানতে চায় না, তারা পরশ্রী কাতরতায় ভোগে। আমি ওটা নিয়ে চিন্তা করি না, যতক্ষণ আছি দেশের জন্য কাজ করে যাব। আর বিএনপি সম্পর্কে ওনার বলা হচ্ছে যে এত উন্নয়নের পর যখন মানে জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায়। মেগা প্রকল্প বাস্তবায়ন করেছি, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা দিয়েছি, আর তিনি বলছেন যে জনগণের জন্য কাজ করছি। 14 বছরে দেশকে কোথায় থেকে কোথায় নিয়ে এসেছি, টানা ক্ষমতায় থাকার কারণে দেশের দ্রুত একটি পরিবর্তন আনা সহজ হয়েছে। আর আওয়ামী লীগ সুদূরপ্রসারী প্ল্যান করে রাখে, যখনই ক্ষমতায় আসে কাজগুলোকে আরও ডিজিটাল বাস্তবায়ন করবে, দেশের কোনো মানুষই গরিব থাকবে না। এমনকি আগামী বছর যদি তিনি রাষ্ট্র ক্ষমতায় যান তাহলে বাংলাদেশে আর কোনো মানুষও গৃহহীন থাকবে না। ইভেন নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক শ্রেণীর মাথা ব্যথা থাকলেও আরেক শ্রেণীর কিন্তু মাথা ব্যথা নাই, এমনটাও বলেছেন যে ব্যবসায়ী থেকে যারা বিনিয়োগকারী তাদের আসলে ওইরকম মাথা ব্যথা নাই। এখন প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণমূলক থিওরিটা যেটা তিনি সামনে এনেছেন সেটা আসলে পশ্চিমারা কতটুকু গ্রহণ করবে, কারণ 160 জন নেতার যে বক্তব্য ছিল তারা কিন্তু সেখানে 2014-2018 নির্বাচনের বৈধতা নিয়ে তারা একটা কৌশলী বক্তব্য দিয়েছেন, যেটা এই নির্বাচনকে ঘিরে তারা তেমন নির্বাচন দেখতে চান না। এমনকি বাংলাদেশের জনগণ এটা আমরা স্বীকার করতে হবে, 14-18 মতো নির্বাচন বাংলাদেশে আর হয়নি, আর ভবিষ্যতে হোক সেটাও কিন্তু আমরা চাই না। সুষ্ঠু ভোট চাই, আমিও চাই, আমার ব্যক্তিগত জায়গা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণ যদি মনে করে যে আওয়ামী লীগ ভালো কাজ করছে আওয়ামী লীগকে ভোট দেবে, বিএনপি যদি মনে করে যে বিএনপিকে ভালো কাজ করছে বা আওয়ামী লীগ দুর্নীতি করছে বিএনপিকে ক্ষমতা না দরকার আনবে,
ভোটের রায় জনগণের হাতে থাকা উচিত, আর সেই জন্য নির্বাচনে প্রধানমন্ত্রীর বক্তব্য এই জায়গাটাতে একই রকম, আমরা নির্বাচন দিচ্ছি আপনারা আয়সা দেখেন না, আয়সা অবাধ সুষ্ঠু হবে না সেটা কেন বলছেন? প্রধানমন্ত্রী কিন্তু খুবই একটা মানে কি বলে যে কৌশলী একটা শক্ত স্ট্যান্ড নিয়েছেন, আর যে স্ট্যান্ডটা একদিকে কিন্তু শতভাগ সত্যি যে বিএনপি নির্বাচনে না আসলে আসলে আনবে কে? এখন বিএনপির যে শর্ত সেটা মাইনে অংশগ্রহণমূলক নির্বাচন বা আরও যে পশ্চিমাদের শর্তমর্ত বা যেসব কৌশলী বক্তব্য সেগুলো মানবে না আওয়ামী লীগ সরকার, সংবিধানের আলোকেই নির্বাচন হবে একটা স্পষ্ট বার্তা আবার গতকালকেও তিনি দিয়ে দিলেন। এখন দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।